আমার সাইকেল চলবে হাওয়ায় উইরা উইরা, মামার বাড়ি জামু আমি শহর বন্ধুর গুইরা। এই ছুটকি, তোর সাইকেলটা কি পেলেন নাকি যে হাওয়ায় উড়ে উড়ে মামার বাড়ি যাবে? হ্যাঁ ছুটকি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিস কেন? মামা দেখুন আমার জিভ কত বড়। এই এইটা তো জিভ এত বড় হয়ে গেছে, আবার এত কাটা কাটা হয়ে গেছে। চল শিগগিরই ডাক্তারের কাছে নিয়ে যাই। ঠিক আছে চলো চলো। এটা আবার হাতে নিয়েছি দেখি, এটা কি? এটা তো ড্রাগন গাছ। এ উল্লু বানায়া দুষ্টুমে। এই দাঁড়া, আমাকে খালি উল্লু বানাস। হ্যাঁ ছুটকি, এই দেখ তোর জন্য আজ কষা কষা চিকেন মাংস খাবি। দাও। ঠিক আছে খেয়ে নে। খুব টেস্টি টেস্টি। আমাকে একটু দিবি? আমি দিলাম, আমাকেই দিবি না? না দে একটু খেয়ে দেখি। না তোমাকে দেবো না। দে না? না একটুখানি দে। ওই দেখো দৌড়ে চলে যাচ্ছে। ও মামা তাড়াতাড়ি আসো। এ ছুটকি কি হলো? মামা আমি বান্ধবীর জন্মদিনে যাচ্ছি, আসি। এ ছুটকি শুনে যা, কি হয়েছে? এই তুই যে বান্ধবীর জন্মদিনে যাচ্ছিস, তা তুই বান্ধবীর জন্য কি গিফট নিয়েছিস? এ মা আমি তো ভুলেই গেছি গিফট কিনতে। ভুলেই গেছিস? আমি জানি তুই কোনো গিফট কিনিস নি, তাই আমি একটা তোর বান্ধবীর জন্য গিফট এনেছি। কি গিফট? এই নে এইটা দিয়ে দিবি বান্ধবীকে, ঠিক আছে? কি সুন্দর ডল! ও মামা তোমাকে আমি কালকে বললাম আমাকে একটা ডল কিনে দিতে, তুমি তো আমাকে কিনে দিলে না। হ্যাঁ আর তুমি বান্ধবীর জন্য এত সুন্দর একটা ডল এনেছো। হ্যাঁ আমি জন্মদিনে যাবই না, আমি এইটা নিয়ে খেলা করব। এই তুই জন্মদিনে যাবি না? না আমি এইটা নিয়ে খেলা করব। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ। ও মামা আজকে কি রান্না হয়েছে? হে ছুটকি আজ নিরামিষ আর ডাল করেছি, তোর বাবা আজ মাছ পায়নি। নিরামিষ? হ্যাঁ। ও মামা আমি মাছ এনেছি, রান্না করো তাড়াতাড়ি। তুই মাছ এনেছিস? ভালোই হলো, আর নিরামিষ খেতে হবে না। কোথায় দে তাড়াতাড়ি কেটে রান্না করি। ইলিশ মাছ? ওরে বাবা, দে দে তাড়াতাড়ি দে। কোথায়? এ ছুটকি এটা তো খেলার মাছ। দুষ্টু মেয়ে, খেলার মাছ এনে বলে আমি ইলিশ মাছ এনেছি? রান্না করো, এটাই রান্না করে দেবো, তুই খাবি। ঠিক আছে ঠিক আছে।